নিশা পান বজার থানার লকআপত রখা হল মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক। আজি সিজিএম আদালতত হাজির করা হব। জেরার বাবে নিজের জিম্মাত বিচারিব মহানগর আরক্ষী। মঙ্গলবারে সন্ধিয়া গুয়ার পৰা গুয়াহাটি লৈ আনা হয় দীপাঙ্করক। দীঘলী পুখুরীর পারত উড়ে নিশা শিক্ষার্থীর পহরা। দীঘলী পুখুরীর গছ সুরক্ষা দিয়ার বাবে নৈশ প্রহরী হয়ে রল কেইবাখনো মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সহযোগিতা আগবঢ়ালে বহু স্থানীয় লোকেও। দীঘলী পুখুরীর ঐতিহ্য আর সৌন্দর্য রক্ষার দাবিরে উড়ান সেতু নির্মাণের নামত গছ কটার বিরোধিতা শিক্ষার্থীর। তিনি দশকর অন্তত লেটার অফ ক্রেডিট গোচর রায়দান। কার্বি আংলঙত সংঘটিত কৃষি আর পশুপালন বিভাগের কেলেঙ্কারীত পাঁচ অভিযুক্তক দোষী সাব্যস্ত। আদালতর সাত অভিযুক্তক দোষমুক্ত ঘোষণা। বন্যপ্রাণীর পরিবর্তে রাজ্যবাসীর বাবে যেন ত্রাসর কারণ হয়ে পড়েছে একাংশ অনভিজ্ঞ অদক্ষ বনকর্মী। নলবারীত বনকর্মীর গুলিত আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র। লামডিং বনাঞ্চলত বনকর্মীর গুলিত গুলিবিদ্ধ মহিলা। পাঁচ সমষ্টির উপনির্বাচনক গরম রাজ্যের রাজনৈতিক পরিবেশ। সামগ্রী যুদ্ধংদেহী মনোভাবে প্রচারত নামিছে কংগ্রেস বিজেপি। নির্বাচনী প্রচারের মাজতে শাসক বিরোধী নেতার বাকযুদ্ধ। কাইলৈ দীপাবলী। স্বদেশে চলিছে দীপাবলী কালী পূজার ব্যাপক প্রস্তুতি। আতসবাজি রং বিরঙি লাইটর লগতে মাটি চাকিরে ভরিছে বজার। মূল্যবৃদ্ধির মাজতো মঙ্গলবারে ধনতেরাস উপলক্ষে গহনার বিপণীত গ্রাহকর অভাবনীয় ভিড়।